Turn right, then turn left. Thank you.
আছে, কপিলমুনি বলে ভগবান বসে আছে, নীল পাহাড়, হ্যাঁ নীল পাহাড় যাকে বলে, নীল পর্বত যাকে বলে। মন্দিরের ভিতরে যাবে, একটু রোড দিকে একটু তাকাবে, তাহলে জানতে পারবে যে এতটুকু নিচু আছে, আরও নিচু ছিল। ধীরে 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 পাথর দিয়ে স্নান দেবে ওখানে জগন্নাথ বলরাম সুভদ্রা, বছরে একবার স্নান করো, তোমরা চার বালতি পাঁচ বালতি ছয় বালতি স্নান করো, আট রক্তে মানে 20 লাখ লোক হবে। এই বছর বলছি 2023 সাল 24 সালে তোমার রথযাত্রা 23 লাখ লোক হবে। জগন্নাথ হেঁটে হেঁটে আসছে, জগন্নাথকে কেউ তুলে নিয়ে আসছে, কিভাবে আসছে সেটা দেখলে তো তুমি জানবে। আর হেঁটে হেঁটে আসবে, মাথায় নাই তাকে যে বাঁধা হবে, হ্যাঁ যে দৌড়টা প্রতিরা যে এরকম ঝুলে 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 যে তার মাথায় যে গায়েটা বাঁধা হবে, যে ঝুলে ঝুলে আসবে, সে হেঁটে হেঁটে আসবে জগন্নাথ, তখন দেখবে ভূমি কীরকম কাঁপবে, আকাশ ফেটে যাবে, ইন্দ্রদেবতা জল পুষ্টি করবে, ইন্দ্রদেব তাহলে দেখলি জগন্নাথ আসলে দেখো, তারপরে বলবে আর জগন্নাথ কি এমনি কাঁধে করে তুলে নিয়ে চলে আসবে। এখানে দড়ি বাঁধাবে এদিকে এদিকে সামনে এই কুয়াতে এই কুয়াতে এদিকে আরো দিকে বাঁধা হবে জগন্নাথ। সুভদ্রাকে তুলে নিয়ে আসবে যেরকম মেয়ে ছেলেকে বুঝল না তুলে নিয়ে চলে যায় সেরকম বলরামকে, বলরাম তো হলো শিব ঠাকুর, আর তাকে কে তুলে নিয়ে আসবে, প্রভু চলো, প্রভু চললো জগন্নাথ বিষ্ণু তাকে মধুর কথা বললে, সে মধুর বচনে সে সব কিছু দিয়ে দেবে, যে বলে মধুর বচন শুনলে সে সব কিছু দিয়ে দেবে, কিন্তু বলরামকে বলবে প্রভু চলো, কোথায় যাবে বলরামের জগন্নাথকে প্রভু চলো, সে নাই মধুর বচন বলতে হবে প্রভু, আমি এটা খেয়ে নি পান্ডা বলবে এটা হয়নি এখন, এটা হলে প্রভু যাবে পান্ডা এই আত্মাদের প্রভু একজনের আত্মাদের প্রবেশ করবে, এটা হলো হনুমান বাল হনুমান, নিয়েছে টাকা তো মন্দিরের চারিদিকে ভাঙা ভাঙা তৈরি হচ্ছে, টাকা নিয়েছে 500 কোটি টাকা বাজেটে টাকা।
জগন্নাথ বলেছে তুমি আমার নাম কমাও, নাম রোশন করো, তোমাকে জন দেবো, জন দেবো, যাই বলবে তাই বলবো, তুমি খালি আমার নাম রোশন করো। এই রান্না যে করেছে সমুদ্রে দাঁড়াবে, মন্দির সোজা নাকের সোজা দেখা যাবে, তারপরে দ্রৌপদী মুর্মু তাকে দেখেছি, তার পূর্বে এলো নরেন্দ্র মোদি, অমিত শাহা, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অমিতাভ বচ্চন ঘুরে ঘুরে মন্দিরটাকে এমনি দেখছি কি মন্দির হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢোকালো না, ঢোকালো না, কেমতিকে ফেলে দিলে খম্ব নেই, খম্ব দিকে তুমি যাও, বললাম পুরা মন্দিরের কাছে মিথ্যা কথা বলো না, বাড়ি এখানে এই গলির মধ্যে, আমার বাড়ি একটু দূরে 365 দিন আমি এখানে ঘুরে বেড়াই, আমার দোকান সারলাম, পয়সা কামালাম, হাজার দেড় হাজার কামালাম, পয়সা ধরলাম, ইচ্ছা পেলে দোকান করলাম, না ইচ্ছা পেলে দোকান করলাম না বিকালবেলা, আর চলবে, সে তো চৌত্রি বছর ফর্মুলা ধরেছে না, চৌত্রি বছর যে ফর্মুলা ধরে ধরে 28 বছর রাজ করলো, সে তো সেই তার ফর্মুলা ধরেছে, অটোমেটিক সে হবে আর মন্দিরে যাবো, মহাপ্রসাদ খাবো, যে কোনো পান্ডার চেনা আছে 50 দেবো, 50 টাকা নে, অন্ন দে, খিচুড়ি দে, পোলাও দে, মিষ্টি ডাল দে, সাইকেল দেখলাম কেন, এনাকে কেন কিনতেছিলাম, এনাকে কেন বোকাবুকি করতেছিলাম, মহাপ্রসাদ কইবার কথা হলো সে যে যেখান থেকে পারলো এখানে এসে এখানে দোকান করে বসলো, তোমার উকাত কেছে, তুমি একটা মেয়ে ছেলে ঘরে রান্না করবার লোক, রুটি করবার লোক, ঠাকুরের ঘর ঠাকুরের পূজা করবার লোক, তাহলে সে যখন তোমার হাত ধর, তোমার হাত ধরলো, তুমি তার হাত ধরলে, সে যত কমাই করে কামাই করে আনলো, তুমি তখন দুই পয়সা কিছু রাখতে পারো, তুমি কেন আজকে আর বলতে দিলাম, আর
আছে দিদি মন্দির Okay.